আমি ডাক্তার অমরনাথ চক্রবর্তী আবার আপনাদের মাঝে ফিরে আসলাম হোমিও পক্ষ থেকে আমার আলোচ্যের বিষয় হচ্ছে ন্যাট্রামিউর ও এবং ন্যাট্রা আমি ডাক্তার কেন্টের বই থেকে আমরা আলোচনা করছি মূল কথা হচ্ছে কেন্টের শিক্ষাকে বোঝা এবং তার প্রয়োগ করা এটাই হচ্ছে আমার আলোচনার মূল উদ্দেশ্য ফলে আমরা যদি মেডিমেডিকে যদি কেন্টের মতো দর্শন ভিত্তিক আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের প্রয়োগটা কিন্তু অনেক সুন্দর হবে এবং বহু রোগী আমরা নির্মল আরোগ্য করতে পারব কেন এখানে আবার না একটাই দীর্ঘক্রিয় ওষুধ বললেন এই দীর্ঘক্রিয় ওষুধটা তিনি বারে বারে বলছেন এবং সেখানে বলছেন যে এটা ধীরে ধীরে কাজ করে এই কথাগুলো বারে বারে তিনি উল্লেখ করছেন এর আগেও আমি বলেছি এগুলো উল্লেখ করার পেছনে একটাই কথা তার সেটা হচ্ছে যে ধৈর্য ধরো পর্যবেক্ষণ করো এই পর্যবেক্ষণ করার কথাটা তিনি বারে বারে ঘুরিয়ে ফিরিয়ে বলছেন আর আমাদের এই পর্যবেক্ষণ করার মানসিকতাটা যেন আমাদের প্রায় নেই বলতে পারেন এরকম একটা আমরা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছি সবাই কিন্তু খুব তাড়াতাড়ি চাইছে আর ফিফটি হলে এসে যাওয়ার পর মনে হচ্ছে জেট গতিতে সব কিছু করে দেবো কিন্তু বাস্তবে তা তো হয় না কারণ স্বতন্ত্রতা বা রোগীর ভাইটাল ফোর্স আমাদের চাপড় নয় যে আমাদের কথা অনুসারে চলবে বা ওষুধের ধাক্কায় সে চলতে শুরু করবে কারণ তার নিজস্ব গতি আছে এবং ওষুধ সদৃশ্য হলে পরে তবেই তার নিজস্ব স্বতন্ত্রতা অনুসারে রোগটি আরোগ্য করবে আমরা এই জায়গাগুলো কিন্তু ভুলে যাই সব জায়গায় সেই আমাদের মেটিরিয়ালিস্টিক ভিউ হ্যাঁ বা বস্তুবাদী ধারণা যে বেশি পাওয়ার দিলে পরে বা বেশি ঘন ঘন দিলে পরে খুব তাড়াতাড়ি সেরে যাবে এই যে আমাদের মানসিকতা এই দ্রুতগতির যে মানসিকতা এটা কিন্তু আমরা রোগীর স্বতন্ত্রতার বিরুদ্ধে আমরা কাজ করার চেষ্টা করছি এই ব্যক্তির স্বতন্ত্রতাকে যদি উপেক্ষা করে যদি আমরা কোনো কিছু ওষুধ প্রয়োগ করে যদি সারা চিন্তা করি তাহলে মহা মুশকিল আছে আমরা এইগুলো ভুলে যাই এবং এই দর্শনের কথাটা বারে বারে ঘুরে ফিরে আসছে কেটের মধ্যে এই কারণেই আসছে যে তিনি এই কথাটা আমাদের শেখাতে চেয়েছেন যে দর্শন ভিত্তিক কীভাবে মেটিরামেডিক আমাদের পড়তে হবে এবার আসা এক জ্বরের ক্ষেত্রে জয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে কেন্ট বলছেন যে দশটা তিরিশ মিনিটে জ্বরটা আসে প্রতিদিন আসে এবং কিভাবে আসে আবার প্রতিদিন আসে আবার এটা একটা পিরিয়ডিক্যালও হতে পারে সেটা কীরকম না একদিন অন্তর হতে পারে দুদিন অন্তর হতে পারে তৃতীয় দিন অন্তর হতে পারে চতুর্থ অন্তর হতে পারে তার মধ্যে সোজাগত একটা পিরিয়ডিসিটি আছে যেটাকে পর্যাবৃত্তি বলে আবার এইখানে দেখবেন কেন্ট আর অনেক জায়গায় চিল শব্দটাকে শীতার্থ বোঝাতে বলেন নাই চিলটা অনেক সময় বলেছেন জ্বর বোঝাতে তিনি বলেছেন বলে এই জন্য কেন্টের বইটা পড়তে গেলে পরে আমাদের কিন্তু খুব ঠান্ডা মাথায় বুঝে সুঝিয়ে পড়তে হবে প্রত্যেকটি শব্দকে বোঝার চেষ্টা করতে হবে নাহলে কিন্তু আমরা কিন্তু ভুল করে ফেলবো কারণ শব্দের যদি আক্ষরিক অর্থ যদি আমরা করে ফেলি তাহলে কিন্তু আমাদের অনেক ভুল হয়ে যাবে আর হোমিওপ্যাথিটা বাস্তবে তো আক্ষরিক অর্থের উপর দাঁড়িয়ে নেই হোমিওপ্যাথির প্রতিটি বিষয়ের ভেতরে ভেতরে ঢুকতে হবে অক্ষরের ভেতরে ঢুকতে হবে ভেতরের মর্মাত্মটিকে বোঝার চেষ্টা করতে হবে তবেই আমরা কিন্তু হোমিওপ্যাথিটা সঠিকভাবে করতে পারবো এরপরে তিনি বলছেন শীত শুরু হয় কোথায় হাতে পায়ে অথবা হাত অত পায়ে যেখানে জায়গা এবং সেই জায়গাটা কি হয় নীল রঙের হয় এবং একই সঙ্গে মাথায় দপদপানি ব্যথা থাকে মুখমণ্ডল রক্তিম হয়ে ওঠে ইত্যাদি ভালো করে বোঝার চেষ্টা করুন এখানে কি করছেন না শীত যখন আসছে শীতটা শুরু হচ্ছে কোথায় হাতে পায় অথবা হাত বা পা হাতে পায়ে একসঙ্গে হতে পারে অথবা শুধু হাতে হতে পারে শুধু পায়ে হতে পারে তার সঙ্গে সেই যে জায়গাটার শীতভাব আসবে সে জায়গাটা নীল রঙের হয়ে যাবে আর মাথায় দপদপানি ব্যথা থাকবে মুখমণ্ডল রক্তিম হয়ে যাবে লক্ষ্য করে দেখুন কিরকম বর্ণনাটা দিচ্ছেন এই যে একটা পিকচার জ্বরের পিকচার যেটা দিচ্ছেন এই পিকচারাইজেশনটা কিন্তু কেন্টের একটা অন্যতম বৈশিষ্ট্য একটু ভেবে দেখেন দেখিনি এই যে দপদ পানি পালসেটিং পেন পাল মাথায় পালসেটিং পেন আপনারা যদি রেপার্টারিতে চলে যান মাথায় পালসেটিং পেন আপনারা পেয়ে যাবেন মুখমন্ডল রক্তিম হয় রক্তিমটা কেমন হয় এই রক্তিম বা এই পালসেটিং এর পেছনে মূল কারণ হচ্ছে কনজেশান কনজেশান হচ্ছে সোরার একটা অন্যতম বৈশিষ্ট্য এবার তারপরে কি হচ্ছে এই যে আপনার হাতে পায়ে যে একটা পার্টিকুলার পার্ট থেকে হচ্ছে আসছে এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা আমাদের একটা ধারণা আছে যে পার্টিকুলার পার্ট মানেই হচ্ছে আমাদের তার গুরুত্ব কম তার গুরুত্ব বেশি নয় কিন্তু এখানে বুঝতে হবে এখানে জ্বরের সঙ্গে এটা রিলেটেড জ্বরের সঙ্গে রিলেটেড বা জ্বরের সঙ্গে এটা জড়িয়ে আছে সেই ক্ষেত্রে তখন ওই একটা যেখান থেকে শীতটা তৈরি হচ্ছে কোথা থেকে শীত শীত ভাব আছে সেই জায়গাটা কিন্তু যদি আমরা পেশেন্ট বলতে পারে। তাহলে আমাদের ওষুধ সিলেকশনে অনেক সুবিধা হবে এটা কি জ্বরের সঙ্গে যেহেতু রিলেটেড এটা যে কনকমিটেন্ট হয়ে যাচ্ছে এটা পার্টিকুলার পার্ট হলেও এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সিন্টম আচ্ছা বন্ধু আমরা যখন জ্বরের কথা জিজ্ঞেস করি তখন আবার কি জিজ্ঞেস করি শীতভাব আছে পেশেন্ট বলে শীত আছে ব্যাস মিটে গেল শীত আছে এই কথাটা বলার পর কিন্তু আমরা জিজ্ঞেস করি কাপড় চাপ ইয়ে নেন কাঁথা নেন বা চাদর নেন বড় জ্বর জিজ্ঞেস করি বলে হ্যাঁ নেই কিন্তু আমরা বেশি আর এর বেশি ইয়ে করতে চাই না কিন্তু এই যে জায়গাগুলো এই জায়গাগুলো কিন্তু আমরা মারাত্মক ভুল করি ভুল করি আমি এই কারণেই বলছি সেটা হচ্ছে কি যে ধরুন তার শীত ভাব আছে এবার সে গায়ে চাপা দেয় সে জ্বরের ক্ষেত্রে অনেকেই চাপা দেয় কিন্তু আর্সেনিক পেশেন্ট কিন্তু গলা পর্যন্ত চাপা দেবে মাথাটা চাপা দেবে না আর্সেনিক পেশেন্ট যেন মাথাটাকে যেন ফ্রিজের মধ্যে রাখতে পারলে ভালো হয় ফলে দেখা যাচ্ছে কি যে যদি আমরা আর্সেনিকের পেশেন্টের ক্ষেত্রে যদি আমরা দেখি আর্সেনিকের অন্যান্য সিনটম সব মিলে গেল জ্বরের ক্ষেত্রে সব মিলে গেল মিলে যাওয়ার পর কি হলো তার মাথাটি কিন্তু চাপা দিয়ে তাহলে এই মাথাটি যদি চাপা দিয়ে সরে শোয় সেটা কখনই আর্সেনিক হবে না হতে পারে না এটা কন্ট্রা ইন্ডিকেশন ফর আর্সেনিক তাহলে বুঝতে পারছেন যে এই যে শীতভাব বা চাপা দেওয়া এই ব্যাপারটার কিন্তু অশেষ গুরুত্ব আছে ক্ষেত্র বিশেষে সেইটা যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আমরা প্রেসক্রিপশান করতে পারবো এখানে একটা কথা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে পেশেন্টের এই শীতভাব অবস্থায় তার জল পিপাসা কেমন হ্যাঁ তার জল পিপাসা কেমন এগুলো কিন্তু আমরা চট করে জিজ্ঞেস করি না ও শীতভাব শীতভাব গায়ে চাপা দিচ্ছে গায়ে চাপা দিচ্ছে এরকম ব্যাপার জল পিপাসাটা কোন সময় গরমের সময় যখন শরীরের তাপমাত্রা বেশি তখন না শীত যখন অবস্থা হচ্ছে তখন এইগুলো কিন্তু আমরা জানতে চাই না হ্যাঁ তার ফলে এইটা কিন্তু আমাদের মারাত্মক দোষ এবং আমাদের সেই জন্য জ্বরের পেশেন্ট যখন আমরা দেখবো সেটা ম্যালেরিয়া হোক বা সেটা সাধারণ জ্বর হোক ইনফ্লুয়েঞ্জা হোক বা আমাদের কোভিড হোক যাই হোক না কেন আমরা কিন্তু এই জায়গাগুলো খুঁজব এই জায়গাগুলো কেন খুঁজবো না যদি আমরা পেয়ে যাই যে এই নির্দিষ্ট একটা জায়গা থেকে তার শুরু হচ্ছে তার এই কাঁপুনিটা বা শীতভাবটা তাহলে কিন্তু আমাদের খুব সুবিধা হবে যেমন রেপাটারি যদি চিল যদি চলে যান চিলের আন্ডারে যে চলে যান সেখানে বিগিনিং বলে একটা ইয়ে আছে দেখবেন সেখানে দেখবেন বিভিন্ন রকম আমাদের অঙ্গের বিভিন্ন অংশ থেকে শীতভাব উৎপত্তি হচ্ছে এইটা কিন্তু ওখানে বলা আছে এগুলো বাস্তব সত্য এগুলোর মধ্যে কোনো ভুল নেই এইগুলো যদি আপনারা বার করতে পারেন জ্বরের পেশেন্টের ক্ষেত্রে অনেক সহজে প্রেসক্রিপশন করতে পারবেন এইটা কিন্তু জ্বরের ক্যারেক্টারিস্টিক সিমটমের মধ্যে পড়ে যাবে অ্যাজ ওয়েল এস এটা কনকমিটেন্ট মানে সহগামী সিন্টম এই কনকমিটম সিন্টম জ্বরের সঙ্গে কনকমিটেন্ট সিমটম যখন আপনি পাবেন তখন এটা অসাধারণ একটা কার্যকরী সিনটমে পরিণত হবে যদি জ্বরের সঙ্গে যদি মেন্টাল কিছু যদি পান সেটা তাহলে আরো উচ্চস্তরের কনকমিটেন্ট হবে এইগুলো আমাদের মাথায় রাখতে হবে সেই জন্য জ্বরের পেশেন্টকে আমাদের জিজ্ঞেস করা উচিত যে তোমার জ্বরের আগে মনের অবস্থাটা কেমন ছিল এখন মনের অবস্থাটা কেমন অবশ্যই এত কিছু জিজ্ঞেস করার পেছনে একটা কারণ হচ্ছে একটাই যদি আমরা কিছু সিন্টম পাওয়ার পর যদি আমাদের মনে হয় ঠিক ওষুধটা সিলেকশন করতে পারছি না সেই ক্ষেত্রে আমাদের এরকম করলে ভালো হয় বিশেষ করে অভিজ্ঞতার ক্ষেত্রে নতুন শিক্ষার্থী যারা আছে তারা কিন্তু এইটা করা উচিত হবে না তাদের থরলি ভালোভাবে করবেন অনেকেই বলবেন একটা জ্বরের পেছনে কত সময় দেবো সময় দিন না সময় দিন সবুড়ে মেয়া ফলে যত করবেন তত আপনার অভিজ্ঞতাটা পোক্ত হবে এবং আপনি একটা সময় কিন্তু দক্ষ চিকিৎসক হয়ে উঠবেন আমাদের কিন্তু এই কথাগুলো মনে রাখতে হবে এই যে যে টাইমের যে সময়টা আছে যে সময়টা দশটা তিরিশ এটা কি সিমটম এই যে টাইমটা যে টাইম এটা অত্যন্ত বৈশিষ্ট্যপূর্ণ সিমটম বৈশিষ্ট্য কার বৈশিষ্ট্য এটা যে রোগীর বৈশিষ্ট্য রোগের নয় কিন্তু এই রোগীর বৈশিষ্ট্যপূর্ণ সিন্টমগুলো আছে এইগুলো কি আমাদের কিন্তু আলাদা যদি আমরা না করতে পারি হ্যাঁ তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না কোন সিমটমের গুরুত্ব কতটা বেশি ন্যাট্টামের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই শীত অবস্থার সঙ্গে কি থাকে এটা প্রচন্ড জল পিপাসা থাকে এই যে ন্যাট্টামের যে জল পিপাসা একসঙ্গে অনেকটা করে জল খায় এটা কিন্তু ন্যাটামা শুধু জ্বরের ক্ষেত্রে নয় এমনিও ন্যাট্রাম পেশেন্টের মধ্যে জল তারা প্রচুর খায় এবং একসঙ্গে অনেকটা করে জল খায় এবং তারা একসঙ্গে অনেকটা ঠান্ডা জল পান করতে চায় অনেক সময় এমনও হয় যে পিপাসা এমন পায় যে সে তার তার কিছুতে উপশম হয় না মানে জল খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে তার কিন্তু আর কোনো উপশম হচ্ছে না এরকম একটা ব্যাপার কিন্তু এই ন্যাট্রামের পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই একটা খুব অদ্ভুত ব্যাপার আছে ন্যাটামের পেশেন্ট পেশেন্ট কিন্তু গরম সহ্য করতে পারে না এটা আমাদের মাথায় রাখতে হবে আমরা ঠান্ডায় জ্বর সরো হয়ে গেলাম জ্বর সরো হলে কি হবে জ্বর সরোর গরম কিছু সেঁক দিলে বা গরম চাদরপতর গায়ে দিলে পরে আরাম হবে ন্যাট্রামের پیشنটের ক্ষেত্রে কিন্তু সেই গায়ে চাপাটা দিতে পারবে না চাপাটা তারা দিবে এমন কি তারা ঠক ঠক করে ঠান্ডায় কাঁপছে ঠক ঠক করে কাঁপছে এই রকম রোগীকেও যদি আমরা গরম কিছু দিতে চাই তারা কিন্তু গরম নেবে না তার গরম পছন্দ করে না ন্যাট্রাম পেশেন্টের মধ্যে কিন্তু একটা অ্যাংজাইটি থাকে এই অ্যাংজাইটিটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এটা অবশ্যই মেডোনিয়ামের মতো অতটা গভীর অ্যাংজাইটি নয় অবশ্যই হ্যাঁ কিন্তু ব্যাপার হচ্ছে এই পেশেন্টের মধ্যে রেস্টলেসনেস থাকে সবই থাকে রেস্টলেসনেসও থাকে আর একটা ব্যাপার হচ্ছে কি যে ন্যাটটাইমের পেশেন্টের মধ্যে প্রচন্ড ব্যথা থাকে যেন হাড়ে ব্যথা হাড়ের ভেতরে ব্যথা হাড়ে গভীর ব্যথা এই হাড়ে ব্যথা বললে আমাদের কিন্তু ইউপ্যাটোরিয়াম পারফোলিয়াটামের কথা আমাদের মনে পড়ে ইউপ্যাটোরিয়াম পারফোলিয়াম দেওয়ার পর অনেক পেশেন্ট পরবর্তীকালে দিয়ে আরোগ্য করতে হয় এরকম একটা ঘটনা আছে তো ইউপ্যাটোরিয়াম পারফোলিটামের সঙ্গে একটা তফাৎ কি না নাটামিও হচ্ছে হট পেশেন্ট আর ইউপেটোরিয়াম পারফোলিয়াম হচ্ছে চিলি পেশেন্ট এটা আমাদের মাথায় রাখতে হবে হ্যাঁ ওই জন্যই আমরা ইউপ্যাটোরিয়াম পারফোলিডিয়াম পরে ন্যাটাম আমরা কম্বিনেশন হিসেবে দিতে পারি অনেক সময় সিপিও আমাদের দিতে হয় তো ন্যাটামটাই বেশি আসে এটা আমাদের মনে রাখতে হবে আর একটা বিশেষ লক্ষণ ওদের ধরুন আজকে দেখুন সকাল সাতটায় হলো কালকে ধরুন নটায় শুরু হলো এবার সকাল সাতটায় সেটা খুব জোরদার হয়নি অল্প ইয়ে ছিল আপনার কাছে পেশেন্টটি আসলো এসে বললো ডাক্তার ও নটা সাড়ে নটা হলো এই যে নটা সাড়ে নটা যেটা বলছে এটাও কিন্তু ন্যাট টাইমের বাইরে নয় আমরা সাড়ে দশটা পড়লাম তো নটা থেকে এগারোটা পর্যন্ত ন্যাটামের গ্রুপেই পড়ে যাবে কিন্তু ইউপেটেরিয়াম পারফুলের সঙ্গে গন্ডগোলটা কথা হয় যখন প্রথম দিন জ্বরটা সেভাবে আসেনি বা অল্প এসে পেশেন্ট সেটাকে অত গুরুত্ব দেয়নি সে কিন্তু পরের দিন যখন আমার কাছে আসলে না রাখতে হবে এই নটা সাড়ে নটার সময় জ্বরটা এসছে এই সাড়ে নটা হবে তো এইবার তখন এবার তার সময় প্রচন্ড গায়ে ব্যথা মানে এত ঘাটে ঘাটে ব্যথা এইগুলো আপনি ভাবছেন এই ঘাটে ঘাটে ব্যথা যখন আপনি ভাবছেন তখন ভাবছেন তাই তো তার সঙ্গে ওই রকম টাইমটা দিচ্ছে এইবার হচ্ছে নেটটা আর ইউপেটোমে গন্ডগোলটা লাগবে তো কিভাবে লাগবে সেটা একটু সমাধান করা যাক ইউপেটোমের ক্ষেত্রে কি হবে ইউপেটোমের پیشنট চিলি پیشنট আর চিলি پیشنট নেটটা হচ্ছে হট پیشنট আর নেটটা শীত অবস্থা তো চাপা দেবে না কিন্তু ইউপেটোরিয়াম চাপা দেবে আর মৌলিক পার্থক্য হচ্ছে ইউপেটোরিয়ামের এটা একটা চেনার ব্যাপার আছে এটা চিনলে কিন্তু আমরা রাস্টাক্সের সঙ্গেও কিন্তু আপনারা পার্থক্য করতে পারবেন সেই পার্থক্যটা হচ্ছে কি ইউপারিডাম পারফুলিডাম এই মডালিটিস অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা হচ্ছে যে আমাদের মানে আমার যতটুকু জ্ঞান আছে একমাত্র ইউপারিডাম পারফুলিটম মধ্যে এই মডালিটিস কিন্তু আছে সেটা কি মডালিটিস এখানে কি বলছে গেটিং অন হ্যান্ডস অ্যান্ড নিজ এই কথাটা আমাদের বইয়ে লেখা আছে দেখবেন তা এই যে কথাটা লেখা আছে এটা কি বিষয়টা কি এই বিষয়টা না বুঝলে কিন্তু খুব মুশকিল ধরুন আপনার প্রচন্ড ঘাত পা ব্যথা হচ্ছে সেখানে কি যদি রাস্তা যদি হয় সেখানে মোড়ামুড়ি খাবে এই পর্যন্ত আর যদি ইউপেট্রিয়ামের পেশেন্ট যদি হয় তাহলে সে কি করবে তার একটা হাত দিয়ে আর একটা হাতটাকে কচ লাবে কচ লাবে জোরে জোরে চিপে ধরবে জোরে জোরে মোচড় মারবে এই যে গেটিং অন হ্যান্ড এর এই নিচটা আবার কেন বলছে পা দিয়ে সে কি করবে হাঁটু থেকে চাপ দিয়ে নিচের দিকে টেনে নিয়ে যাবে মানে নিজেই করবে এগুলো এই যে পা দিয়ে নিচের দিকে টেনে নিয়ে যাওয়া হাতটাকে এরকম নিজে নিজে মোচড় মারা হাত বলতে আমাদের এই রিস্টের নিচ থেকে যেটা অ্যানাটমিক্যাল হাটের হাতের কথা বলছি বা রিস্টের নিচ থেকে হাতটা এইটা হচ্ছে কিন্তু ইউপোটিয়াম পারফুলেটমের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমার শিক্ষক ডাক্তার তপন কাঞ্জিলালের কাছে এইটি শিখেছি এবং উনি এইটি পেলে তবে ইউপেডিয়াম পারফোলিটাম প্রেসক্রিপশন করেন তাহলে পারফোলিটাম এর এই সিনটমটাকে কিন্তু ছাড়া চলবে না আবার আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে কি হাত দিয়ে হাতে কচলানো বা হাত দিয়ে চাপ দেওয়া হাতটাকে মুচড়ে দেওয়া এইভাবে বড় একটা চেষ্টা ব্যথা থেকে অথবা তার গোড়ালি দিয়ে হাঁটু থেকে টেনে ধরছে এটা হাঁটু থেকে বয়ে বললেও কাপ মাসেলের দিক থেকেও যদি টেনে ধরে বা যদি তার গোড়ালিতেও যদি ওরকমভাবে চাপ দিয়ে যদি নিজে নিজে ঘষে যদি আরাম পাওয়ার চেষ্টা করে এই ক্ষেত্রগুলো কিন্তু ইপোডোরিয়াম পারফোলিয়ামে বাইরে যাবে না বরঞ্চ আপনি এই সিমটমটা যদি পান আর তার সঙ্গে যদি আপনি পান যে প্রচণ্ড ব্যথা আর তারপরে আদার্স যে পজিশনগুলো তো আপনারা জানেন যে সেই বৃষ্টিতে ভেজা ড্যাম্প ওয়েদার হাবি যাবি এইগুলো তো আপনারা জানেন এগুলো নিয়ে আমি আর বলছি না কিন্তু ডিফারেন্সিয়েট করতে গেলে কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই গেটিং অন হ্যান্ডস অ্যান্ড নিস তা এই হাত দিয়ে যে আমরা কচলে কচলে আরাম পাওয়া বা গোড়ালি দিয়ে চাপ দিয়ে টেনে নিয়ে গিয়ে আরাম পাওয়া এই জিনিসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউপেটোরিয়াম পারফুলেটামের ক্ষেত্রে এই একটা মডার্লিস্ক কিন্তু ইউপেটোরিয়াম পারফ্লেটামকে আপনাকে চিনতে সাহায্য করবে এটা আপনার ইনফ্লুয়েঞ্জা হতে পারে বা আপনার কোভিড হতে পারে বা আপনার ম্যালেরিয়া হতে পারে তাতে কিচ্ছু যায় আসে না রোগের নাম নিয়ে আমাদের কিছু যায় আসে না হ্যাঁ ফলে আমাদের এই যে ব্যাপারটা এই ব্যাপারটা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে আর জ্বরের সময় হচ্ছে কি ন্যাটটামের রুগীর শরীর এত দ্রুত গরম হয় যে আঙুলগুলো যেন ঝলসে গেছে মানে এটা ঝলসে গেছে বলে বা পুড়ে গেছে বা পুড়ে গেছে এই ধরনের কথা তার মানে কি এই জায়গাটা দেখুন ন্যাটটাইমের দ্রুত গতিতে এখানে কিন্তু দেখুন সব জায়গায় বলছেন স্লো মোশন কিন্তু এই জ্বরের ক্ষেত্রে তার এত জ্বর যেন গাড় যেন পুড়ে যাচ্ছে ঝলসে গেছে এরকম একটা ব্যাপার হবে এটা কীসের জন্য হয় না ওই অংশে অধিক রক্তাধিক্যের জন্য হয় অধিক রক্তাধিক্য হলে পরে সেই জায়গাটা যেটা কি কনজেশন হয় কনজেশনের জন্য এটা হয় কনজেশনের জন্য একটা জায়গায় যদি রক্ত বেশি জমা হয়ে থাকে তাহলে সেই পেশেন্টটা অন্য জায়গায় ঘাটতি পড়বে সেই জন্য সেই পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় একটা ঘুম ঘুম ভাব থাকে অনেক সময় হয় কি একটা ভাবও থাকে আর ন্যাপ্টামের পেশেন্টের ঘাম নিঃসরণ হলে পরে রুগী সার্বিকভাবে আরাম পায় এবং ন্যাপ্টামের জ্বরের ক্ষেত্রটা বুঝতে হবে জ্বরের একটা বিশেষ ক্ষেত্র আছে ন্যাটামে সেটা হচ্ছে কি সাধারণত কি হচ্ছে রক্তাল্পতা বা অ্যানিমিক পেশেন্ট ক্ষেত্রে বা শীর্ণ পেশেন্ট রোগ আটের পেশেন্ট বা কথা স্বাস্থ্য ভেঙে গেছে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু ন্যাট্টমির একটি অতি উত্তম ওষুধ আর হচ্ছে কি কুইনাইনের ক্ষতিকারক প্রভাব মুক্ত করতে পারে এই ওষুধটি কুইনাইনের অনেক ওষুধ আছে কুইনাইন আপনারা যদি জেনারেটিসে চলে যান সেখানে গিয়ে অনেক ওষুধ পাবেন কুইনাইনের সাইড এফেক্ট হিসাবে কিন্তু এই ন্যাট্টামিরো পেশেন্টের ক্ষেত্রে কিন্তু এই সাইড এফেক্টটা শুধু ন্যাট্টামিরের ওই ম্যালেরিয়া জ্বর সারাবার ক্ষেত্রেই শুধু তারা আমরা দেখেছি যে ম্যালেরিয়া জ্বর সারার পর তার বিভিন্ন রকম কমপ্লিকেশান হয়েছে তার বিভিন্ন রকম অসুবিধা দেখা দিয়েছে সে বিভিন্ন রকম মানে কি মানে বলে বোঝানো যাবে না তা পেটের গণ্ডগোলকে ধরে মাথা যন্ত্রণা বলুন বা বিভিন্ন ধরনের চেষ্টের গণ্ডগোল ধরুন স্কিনের গণ্ডগোল ধরুন বিভিন্ন রকম গণ্ডগোল দেখা দেয় ন্যাটটাম এই ক্ষেত্রে একটা উত্তম ওষুধ যদি তার ন্যাটটামের আলাদা ইন্ডিকেশনগুলো যদি আমরা পাই এটা আমাদের মনে রাখতে হবে এবং তরুণ বন্ধুদের বলছি যে এই জ্বরের ক্ষেত্রে ট্টাম দিতে গেলে আপনাদের একটু মনে হয় যেন একটু ভয় ভয় লাগে কারণ আপনি এটাকে ক্রনিক মেডিসিন বলে ভাবেন কিন্তু কথা হচ্ছে যে যথাযথ দেওয়াটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য এই যথাযথটা যদি আমরা দিতে পারি তাহলে কিন্তু অসাধারণ রেজাল্ট পাবেন এবং ন্যাটামের দিয়ে অনেক ম্যালেরিয়া কেস কিন্তু আমি আরোগ্য করেছি তাই তরুণ বন্ধুদের বলছি আপনার শুধু ওই ম্যালেরিয়া কেন যে কোনো জ্বরের ক্ষেত্রে যদি সিমটম যদি আপনার মিলে যায় তাহলে আপনি কিন্তু দেবেন আরেকটা হচ্ছে কি ম্যালেরিয়ার সাইড এফেক্ট নিয়ে যে পেশেন্টগুলো আসে সেই পেশেন্টগুলোর মধ্যে আমি ধরুন ন্যাক্টাম দিয়েছি অনেক ক্ষেত্রে আমাকে অন্য ওষুধও দিতে হয়েছে দেওয়ার পর আমরা কী দেখতে পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে সেই জ্বরটা আবার ফিরে আসে এই জ্বরটা যে ফিরে আসে ওই একদিনের জন্য অনেকে কয়েক ঘন্টার জন্য ফিরে আসে দু তিন দিন পরেও থাকে সেই জন্য যখন ম্যালেরিয়া চাপা জল ম্যালেরিয়া চাপা পড়েছে বা বিভিন্ন অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে যখন সেটা আরোগ্য হয়েছে আরোগ্য বলতে আরোগ্য না অনেক সাপ্রেশন হয়েছে আরোগ্য কথাটা অত সহজ কথা নয় আরোগ্য একমাত্র হোমিওপ্যাথিতে হয় আর অন্য কিছুতে হয় না এবার হচ্ছে হোমিওপ্যাথিতে কখন হয় না হোমিওপ্যাথিতে যখন স্বদৃশ ওষুধটা আমরা নির্বাচিত করতে পারি তখন কিন্তু এই আরোগ্যটা হয় এবং তখন এই যে ক্ষেত্রটা যেটা আছে এই ক্ষেত্রে যদি আমরা আপনি রুগীদের কিন্তু বলে দেবেন দেখুন আপনাকে ওষুধ দিচ্ছি আপনার কিন্তু এই জ্বরটা ফিরে আসতে পারে ভয় পাওয়ার কিছু নেই এবং ভয় পাওয়ার কিছু নেই যদি মাথায় দিয়ে দেন তাহলে কিন্তু অসাধারণ ফল পাবেন তারা অপেক্ষা করবে ম্যালেগনান ম্যালেরিয়ার ক্ষেত্রেও দেখেছি যে ন্যাটামিউ সমভাবে প্রযোজ্য এবং ম্যালেগনান ম্যালেরিয়ার ক্ষেত্রে আমরা দেখেছি এরকম সমভাবে প্রযোজ্য এবং ন্যাটামিউ ছাড়াও আরও কিছু ওষুধ আছে সেই ওষুধগুলো কি কি ওষুধ যেমন ধরুন ফেরাম ইপিকা ইত্যাদি আর্নিকা ওষুধও আছে এই প্রসঙ্গে মনে পড়লো যে আমি আর্নিকা টেনএম দিয়ে আমি একটা ম্যালেগন্ট ম্যালেরিয়ার কেস আমি সারিয়েছি এবং এটা হচ্ছে ঘটনা ফলে আর্নিকা এখানে একটা অসাধারণ ওষুধ সেই জন্য এই সব ক্ষেত্রে নিখুঁত রোগী লিপি করে আপনারা যদি ওষুধটা দেন তাহলে কিন্তু পেশেন্টরা কিন্তু অসাধারণ রেজাল্ট পাবে ম্যালেরিয়া বলে ভয় পাওয়ার কিছু নেই এখানে আমি একটু নতুন চিকিৎসকদের একটু বলি নতুন বন্ধুদের বলি যে এখানে একটু উচ্চ শক্তি দিয়ে শুরু করবেন উচ্চ শক্তির ধর ওয়ান এম অথবা ফিফটি মিলিশ জিরো সিক্স থেকে শুরু করবেন এটা কিন্তু ফিক্সড নয় এটা দিয়ে জাস্ট আপনারা শুরুটা করবেন এবার আপনাদের যদি অভিজ্ঞতা যদি আসে অভিজ্ঞতা আসে তখন ওয়ান এম কেন তো টু হান্ড্রেড দিয়ে সারাতে পারবেন টেন এম দিয়েও সারাতে পারবেন জিরো সিক্সের ক্ষেত্রে সময় প্রযোজ্য নিচু শক্তি দিয়ে সারাতে পারবেন বা উপরের শক্তি দিয়ে আপনারা সারাতে পারবেন এটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না ফলে এই যে পেশেন্টগুলোর ক্ষেত্রে যদি আপনারা সাহস করে যদি নবীনবন্ধুরা যদি ওষুধ দেন তাহলে কিন্তু দেখবেন যে অসাধারণ আরোগ্য হচ্ছে এই অসাধারণ আরোগ্য হলে আপনাদেরও সুনাম হবে তা আজকে ন্যাটামের এইটুকুই আলোচনা করলাম আমি হোমিও পক্ষ থেকে করলাম এবং আমার বন্ধু ডাক্তার সাইন মোহাম্মদকে আমার কৃতজ্ঞতা জানিয়ে আজকের বক্তব্য শেষ করলাম এবং ভবিষ্যতে আমার অডিও শুনে আপনারা আপনাদের মতামত দেবেন পরামর্শ দেবেন সেই পরামর্শ অনুসারে আমরা নিজেদের সমৃদ্ধ করবার চেষ্টা করব